হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজ আবার এসেছি বিকেলের ভিডিও নিয়ে, মানে সকালের প্রভাত ফেরির ভিডিও তো তোমাদের সাথে আমি শেয়ার করেইছি, আর এটা বিকেলের ভিডিও। সকাল আর বিকেলটা একসাথে আপলোড করলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, যার জন্যে আমি ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করে দিয়েছি। ফার্স্ট পার্টটা আগেই তো আপলোড করেছি, তোমরা দেখতেই পেয়েছো, আর এটা সেকেন্ড পার্ট, মানে বিকেলবেলা 25শে বৈশাখের বিকেলবেলা যে অনুষ্ঠান ছিল আমার, সেই অনুষ্ঠানের ভিডিও। এদিকে আমি তাড়াহুড়ো করে রেডি হচ্ছি, নিকি আমাকে কন্টিনিউ ডিস্টার্ব করে চলেছে, তো আমি রেগে যাচ্ছি বারবার করে। আমি রেডি হয়ে গেছি, এবার আমি নিকি আর রোহান বেরিয়ে পড়েছি, এখন অনুষ্ঠানে যাচ্ছি, পরে হালখাতা করতে যাব। বাড়ি থেকে একটুখানি রাস্তা, তো আমরা চলেই এসেছি। এসে দেখি এখানে গান হচ্ছে, এই গানটা শেষ হওয়ার পর একটা শিশু শিল্পী গান করবে, তারপর একজন বক্তৃতা দেবে, তারপর আমি নাচ করব। তো আমার নৃত্য দিয়েই অনুষ্ঠানটা শেষ হবে, তো চলো দেখতে থাকো, সন্ধে থাকো। মাঝখানে অনেকটা সময় আমি এই শিল্পী জগৎ থেকে অনেকটা দূরেই ছিলাম, তো এখন আবার আস্তে আস্তে এই জগতে ফিরে এসেছি। তো আমার ভীষণ ভালো লাগছে যে এরকম একটা সন্ধ্যায় আমি এখানে আছি, এরকম অনুষ্ঠানে আমি পার্টিসিপেট করছি, আমার সত্যি খুব ভালো লাগে। আর এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মবার্ষিকীতে আমার এই একটা নিবেদন, একটা শ্রদ্ধাঞ্জলি কবি ঠাকুরের জন্য। এই যে এটা পিন্টু দা, শুভ 25শে বৈশাখ। শুভ 25শে বৈশাখ, আমাদের সাথে দেখা করতে এসেছে, বলেন কিছু। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মদিন। হ্যাঁ, 162তম জন্মদিন। তো আমি আন্তরিকভাবে কবিগুরুকে প্রণাম জানাই এবং আমার পরিবারের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই, এবং বিশেষ করে আমাদের জুম্মা এসব নিয়ে কালচার নিয়ে থাকে এবং এইমাত্র প্রোগ্রাম করে ফিরল। আমার খুব ইচ্ছা ছিল দেখতে যাওয়ার, কিন্তু আমি জানতাম না যে ও প্রোগ্রামে গেছে। থ্যাংক ইউ। এটা পিন্টু দা, আমার ছোট ননদের বর, আমাদের সাথে ম্যাক্সিমাম ছুটির দিন দেখা করতে আসে। আমরা কলকাতাতে যাচ্ছি, আমি রোহান আর নিকি, চলো। আমরা এসে পড়েছি হালখাতা করতে, আমার বন্ধুর দোকান গীতা ফ্যাশন, প্রোপ্রাইটার কমল মণ্ডল। তিনটে দোকান আছে, একটা গীতা ফ্যাশন জেন্টস, গীতা ফ্যাশন লেডিস, আর একটা গীতা ফ্যাশন কসমেটিক্স। কসমেটিক্সের দোকানে যে কোনো কোম্পানির তুমি ক্রিম পেয়ে যাবে, তারপর যে কোনো কোম্পানির প্রোডাক্ট আর কি পাবে, আর হচ্ছে তুমি কসমেটিক্স, জুয়েলারি সবই পেয়ে যাবে, একসাথে তিনটেই আছে। এবং
আসলে সব ধরনের জিনিস পেয়ে যাবে। তো তোমরা সবাই একবার হলেও ভিজিট করে দেখবে গীতা ফ্যাশনে, প্রোপ্রাইটার কমন মণ্ডল। আমি আমার ম্যাক্সিমাম কেনাকাটাই ওর দোকান থেকে করি, যেহেতু বন্ধু হয় তাও, আর কালেকশনও খুব সুন্দর। একবার হলেও সবাই ভিজিট করে দেখো, তাহলেই বুঝতে পারবে। খুব দারুণ দারুণ মেয়েদের শাড়ির কালেকশন আছে, কুর্তি, টপস, জিন্স। এই রিসেন্টলি আমি একটা হোয়াইট কালারের জিন্স নিয়েছি, ভীষণ সুন্দর। ও আমার যত ম্যাক্সিমাম ড্রেস দেখো, ফ্যাশনেবল যে সমস্ত ড্রেসগুলো আমি পরি, সবই ম্যাক্সিমাম ওর দোকান থেকেই নেওয়া হয়। আর ছেলেদের কালেকশন সম্বন্ধে তো কোনো কথাই হবে না, ভীষণ দারুণ দারুণ টি শার্ট, শার্ট, জিন্স, বিভিন্ন আপার লোয়ার, সিজনের যে সমস্ত, শীতের সময় শীত। আজকে পঁচিশে বৈশাখ উপলক্ষে ওর দোকানে প্রত্যেক বছর এই দিনেই পুজো হয়, তা আজকেও পুজো, তা আমরা ইনভাইটেড ছিলাম তাই আসলাম কলকাতা করতে। এই যে এসেছে, আমি তাই মিষ্টি প্যাকেট, খুশি আমি। আমি আর কমল অনেক ছোটবেলার বন্ধু, আমরা একসাথে প্রাইভেট টিউটারের কাছে পড়তে যেতাম এবং একসাথে সব পেয়েছি, আসর করতাম, আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যেতাম, জিমনাস্টিক করতে যেতাম একসাথে, আমরা প্রচুর প্রোগ্রাম করেছি। এক কথায় ও আমার ছোটবেলার ভীষণ ভালো বন্ধু, এখন বড় হয়ে যে যার মতো হয়ে গেছি। এখন সব গোছাবো, খুব খারাপ অবস্থা হয়ে রয়েছে আমার ঘরের, এখন গোছাবো সব। আজ সারাদিন একটুকু বসার সময় পাইনি। দেখো এটা জ্যাক আমাদের বাড়িতে এসেছে বেরু করতে, আর কি যে হিংসায় চিৎকার চেঁচামেচি করছে দেখো। আজকে পঁচিশে বৈশাখে জ্যাক আমাদের বাড়িতে বেরু বেরু করতে এসেছে। এটা জ্যোতির ডগি আমাদের বাড়িতে বেরু করতে এসছে, আমার সাথে দেখা করতে এসছে। রাতে ডিনারে বিরিয়ানি ছিল, তো রাতের খাওয়া সেরে নিলাম, এখনও অনেক কাজ আছে, নিকিকে নাচ প্র্যাকটিস করাতে হবে। তো আজকের ভিডিও এতটাই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।